হ্যালো স্টুডেন্ট, আমি সুস্মিতা মোদক তোমাদের সকলকে স্টাডি ফ্যাক্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে মাধ্যমিক 2024-এ জীবনবিজ্ঞানের চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে তা নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে জীবনবিজ্ঞানের বাকি যে তিনটে অধ্যায়, সেই তিনটে অধ্যায় থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে তা সম্পর্কে আলোচনা করে দিয়েছি এবং সেই সাথে সাথে তোমাদের জীবনবিজ্ঞানের মাধ্যমিকে কীরকম ধরনের কোশ্চেন প্যাটার্ন হয় সেটাও সম্পর্কে কিন্তু আমি খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে তোমাদের বলে দিয়েছি। তাই তোমরা যারা এখনও সেই ভিডিওটি দেখোনি তারা কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারো। আজকের ভিডিওতে তাই আমি আর কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে কিছু বলবো না। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেটা নিয়েই আলোচনা করব। চতুর্থ অধ্যায় অর্থাৎ অভিব্যক্তি ও অভিযোজনের থেকে যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের এই বছরে আসতে পারে সেগুলো হলো, মানুষের ককসেসকে নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন, কোয়াসারভেট কী, যোগ্যতমের উদ্বর্তন বলতে কী বোঝো। এরপর তোমাদের বেশ কিছু সংজ্ঞা পড়তে হবে যেগুলো এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে রয়েছে অর্জিত গুণের বংশ অনুসরণ, জীব বিবর্তন, সমসংস্থ অঙ্গ, নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ, জীবন্ত জীবাশ্ম, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, জরায়ুজ অঙ্কুরোদ্গম, অভিসারী বিবর্তন, আন্তঃপ্রজাতির সংগ্রাম, বায়োজেনেটিক সূত্র। এইগুলোর কিন্তু সংজ্ঞা তোমাদের খুব ভালোভাবে পড়ে রাখতে হবে, এগুলো কিন্তু এবারে খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো, মৎস্য, উভচর, সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ীদের হৃৎপিণ্ডের মধ্যে আচরণগত মিল কোথায়, নিষ্ক্রিয় অঙ্গ ও অভিব্যক্তির সম্পর্ক কী, কোয়াসারভেটের উৎপত্তি কীভাবে হয়েছিল, মরু অঞ্চলে ক্যাকটাসের পাতায় কী পরিবর্তন দেখা যায়, যোগ্যতমের বিবর্তন বলতে কী বোঝো, সমসংস্থ অঙ্গ ও সমবিত্রীয় অঙ্গের পার্থক্য লেখো, জল সংরক্ষণের জন্য উটের দেহের দুটি পরিবর্তন উল্লেখ করো, ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পর্ণকাণ্ড সৃষ্টি হবার কারণ কী, আরবিসিএর অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো, আন্তঃপ্রজাতিগত সংগ্রাম ও আচরণগত অভিযোজনের উদাহরণ দাও, মাছের দেহে পটকার ভূমিকা কী, পায়রার দেহে বায়ুথলির গুরুত্ব কী, রুই মাছের জলে ভাসতে বা ডুব দেয় পটকা কীভাবে কাজ করে, ল্যামার্কের সূত্র কী, কোন দুটি বিষয়ের উপর এই সূত্র নির্ভরশীল, শিম্পাঞ্জির খাবার খাওয়ার জন্য কীভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো, ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো, অভিব্যক্তিতে জীবাশ্রের ভূমিকা কী, অভিসারী ও অপসারী অভিযোজনের দুটি পার্থক্য লেখো। এই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বললাম এগুলো সবই কিন্তু তোমরা দু নম্বরের জন্য তৈরি করবে, কারণ এগুলো দু নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসি তিন নম্বরের জন্য তোমরা কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়বে। তিন নম্বরে যেসব প্রশ্ন গুরুত্বপূর্ণ তার মধ্যে রয়েছে, কয়েকটি উদাহরণের সাহায্যে শিম্পাঞ্জির সমস্যা সমাধান সম্পর্কে আলোচনা করো, অভিব্যক্তির সপক্ষে ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণটি ব্যাখ্যা করো, জিরাফের গলা লম্বা হওয়া সম্পর্কে ল্যামার্কের অঙ্গের অব্যবহারের মতবাদটি উল্লেখ করো, উটের মরু অভিযোজনগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোজনগুলি ব্যাখ্যা করো, জীবের রাসায়নিক উৎপত্তি সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উড়ের পরীক্ষা সাহায্যে প্রমাণ করো, অভিব্যক্তির সাথে অভিযোজনের সম্পর্ক কী, অভিযোজনের উদ্দেশ্য কী, পায়রার বায়ুথলির অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো, ক্যাকটাসের অভিযোজনের পর্ণকাণ্ড ও পত্রকণ্টকের ভূমিকা কী, লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল, ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পাতা এবং রুই মাছের পটকার একটি করে অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো, অঙ্গ সংস্থানগত অভিযোজন কাকে বলে, জৈব অভিব্যক্তি কী এর প্রমাণ দাও, জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য লেখো,
ক্যাকটাসের বাষ্পমোচন হ্রাসের জন্য কী কী অভিযোজন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? অভিব্যক্তির সংজ্ঞা দাও। জৈব অভিব্যক্তির প্রমাণ হিসেবে মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠীর হৃৎপিণ্ডের গঠন আলোচনা করো। এবার তোমাদের বলবো তোমাদের পঞ্চম তথা শেষ অধ্যায় অর্থাৎ পরিবেশ ও তার সম্পদ ও তাদের সংরক্ষণ থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবছর আসতে পারে। এখানেও তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো বলবো সেগুলো কিন্তু তোমরা 2 ও 3 নম্বরের জন্যই তৈরি করবে, কারণ তোমাদের তো আমি আগেও বলে দিয়েছি যে এই 2 আর 3 জয়েন্ট করেই কিন্তু তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসবে। গোটা কোনো 5 নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া হবে না, তাই সেরকমভাবে বড় করে তোমাদের কোনো প্রশ্ন তৈরি করতে হবে না। এই শেষ অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে রয়েছে জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন, স্থিতিকরণ বলতে কী বোঝো, সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন। এবার এখান থেকে তোমাদের কী কী গুরুত্বপূর্ণ সংজ্ঞা পড়তে হবে সেগুলো আমি তোমাদের বলে দেবো। এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ সংজ্ঞার মধ্যে পড়তে হবে অ্যামোনিফিকেশন, গ্রিনহাউস প্রভাব, অ্যাসিড বৃষ্টি, জীব বিবর্তন, জাতীয় উদ্যান রেড ডাটা বুক, অভয়ারণ্য জাতীয় বনভূমি ও সংরক্ষিত বনাঞ্চল। এই সমস্ত গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলোই কিন্তু তোমাদের এখান থেকে তৈরি করতে হবে। এরপর দেখো অম্লবৃষ্টির ফলে পরিবেশের কী ক্ষতি হয়, ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য কী, জনবিস্ফোরণের সমস্যা ও সমাধান লেখো, চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের পার্থক্য লেখো, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলতে কী বোঝো, প্রজাতির বিলুপ্তি ঘটানোর ক্ষেত্রে বিশ্বায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব কেমন হয়, মানুষ কীভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে, গন্ডারের সংখ্যা কমে যাওয়ার কারণ কী, মানুষের উপর শব্দ দূষণ ও মাটি দূষণের ফলাফল আলোচনা করো, বায়ু দূষকের নাম ও গুরুত্ব লেখো, নাইট্রোজেন আবদ্ধকরণের 2টি উপায় লেখো, অভয়ারণ্য সংরক্ষিত অরণ্যের পার্থক্য কী, শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব লেখো, ভারতে বাঘ কুমির ও গন্ডার সংরক্ষণে 2টি করে প্রচেষ্টার উল্লেখ করো, জাতীয় উদ্যান অভয়ারণ্য ও সংরক্ষিত বনাঞ্চলের 2টি করে বৈশিষ্ট্য লেখো, সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি আলোচনা করো, বায়োলজিক্যাল হটস্পট কাকে বলে এবং ভারতের কোথায় কোথায় বায়োলজিক্যাল হটস্পট আছে, জীব বৈচিত্র্যের 2টি অর্থনৈতিক সুবিধা লেখো, জীব বৈচিত্র্য হ্রাসের কারণগুলো কী এবং জীব বৈচিত্র্য ধ্বংসের কুফলগুলি আলোচনা করো। একটা গুরুত্বপূর্ণ কথা আমি জানিয়ে রাখি, আমাদের একটি অ্যাপ আছে, সেই অ্যাপেতে তোমাদের সাথে আমি এই যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করছি সেই সমস্ত প্রশ্নের উত্তর বা এইরকম যে সমস্ত সাজেশান রয়েছে তার সমস্ত উত্তর তোমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। এবং এর পাশাপাশি এই অ্যাপেতে কিন্তু তোমাদের মক টেস্ট দেওয়ারও ব্যবস্থা থাকছে সম্পূর্ণ বিনামূল্যে, তাই তোমরা চাইলে অ্যাপটি ইনস্টল করে নিতে পারো। অ্যাপের লিংক আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। এবং এছাড়াও আমি আজকে তোমাদের সাথে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নের উত্তরও কিন্তু তোমরা অ্যাপে পিডিএফ আকারে পেয়ে যাবে, তাই তোমাদের সুবিধার্থে আজই তোমরা অ্যাপটি ইনস্টল করে নিতে পারো। এটাই ছিল আজকে তোমাদের মাধ্যমিক 2024 জীবনবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি এই সমস্ত প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে তৈরি করো তাহলে তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো ফল লাভ করবে, এবং তোমরা যদি এরকম 99% কমন পেতে চাও তাহলে তোমরা আমাদের সাথে যুক্ত থেকো।